আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অ্যানি আশকার। সেনাবাহিনী নিয়ে মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। গুজব ও উদ্দেশ্য প্রণোদিত এসব সংবাদ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আর্মি এভিয়েশন গ্রুপের এভিয়েশন বেসিক কোর্স গ্রাজুয়েশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা যে উদ্দেশ্য নিয়ে বানোয়াট মন করা এবং অনুমান নির্ভর তথ্য দিয়ে প্রতিবেদন নির্মাণ করেছে তা কখনোই সফল হবে না। আর্মি এভিয়েশন গ্রুপের এভিয়েশন বেসিক কোর্স 11 গ্রাজুয়েশন সমাপনী ও ফ্লাইং ব্রেভেট প্রদান অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ করতেই আল জাজিরা মন করা ও অনুমান নির্ভর তথ্য দিয়ে প্রতিবেদন প্রস্তুত করছে বলেও মনে করেন তিনি। কেন বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে? কারণ এই সেনাপ্রধানকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে। সেনাপ্রধানকে হাও প্রতিপন্ন করা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হাও প্রতিপন্ন করা, এবং আমি সম্পূর্ণভাবে সচেতন যে আমার কারণে যদি কখনো আমার ইনস্টিটিউশন অর্গানাইজেশন যেটা বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের সরকার যাতে কোনোভাবে বিব্রত না হয়, বিতর্কিত না হয়, আমি সেই ব্যাপারে সম্পূর্ণ সচেতন। আমি নিশ্চিত সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে বা সংস্থা যারা আছে তারা হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আল জাজিরার গুজব ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের ব্যাপারে সেনা সদস্য সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জেনারেল আজিজ আরও বলেন, তার কোনো কাজে দেশ ও সেনাবাহিনী যেন বিব্রতকর অবস্থায় না পড়ে সে ব্যাপারেও তিনি সবসময় সচেতন। এর আগে জেনারেল আজিজ আহমেদকে নিয়ে আল জাজিরার প্রতিবেদন প্রত্যাখ্যান করে বাংলাদেশ সেনাবাহিনী। আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। জাহিদুল আলম, এটিএন বাংলা। লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ডক্টর অভিজিৎ রায় হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান সহ 6 আসামির বিরুদ্ধে কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণা করা হবে। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আশা করছে রাষ্ট্রপক্ষ। ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান এ রায় ঘোষণা করবেন। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, কখন নাগাদ এই যে রায় ঘোষণা হবে, কখন নাগাদ এটার খবর আমরা জানতে পারব? এনি, আপনারা জানেন যে আজকে যে রায় ঘোষণা করা হবে কিছুক্ষণ পরেই সেটি হবে। আমরা যতটুকু জেনেছি যে 12টার কিছু পরে মুজিবুর রহমানের আদালতে রায় ঘোষণা করা হবে। আপনারা জানেন যে ঢাকার সন্ত্রাস বিরোধী যে বিশেষ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালেই ডক্টর অভিজিৎ রায় হত্যাকাণ্ডের যে রায় সেই রায় ঘোষণা করা হবে। এবং কিছুক্ষণ আগে 4 আসামিকে আনা হয়েছে আদালতে। আপনারা জানেন যে মূলত 6 আসামি রয়েছে, তাদের মধ্যে 2 পলাতক রয়েছে, অর্থাৎ প্রধান অভিযুক্ত যিনি আনসার আল ইসলামের যে সামরিক শাখার প্রধান বহিষ্কৃত মেজর জিয়া, তিনি সহ আরও একজন পলাতক রয়েছেন। আর বাকি যে 4 আসামি রয়েছেন তাদেরকে কিন্তু এরই মধ্যে আদালতে হাজির করা হয়েছে। আপনারা জানেন যে 2015 সালের 26 ফেব্রুয়ারি, অর্থাৎ এই একই মাসে, ভাষার মাসে, বইমেলা থেকে বের হওয়ার পরে সন্ধ্যায় তার উপর টিএসসি চত্বরে হামলা চালানো হয় এবং তিনি কিন্তু ঘটনাস্থলেই নিহত হন এবং তার স্ত্রী ও বন্যাও আহত হন। এই ঘটনা কিন্তু শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে আলোচনার জন্ম দিয়েছিল এবং এখানে কিন্তু এফবিআইয়ের তদন্ত দল এসেছিল, সেই ঘটনাস্থল পরিদর্শন করেছিল। আপনারা জানেন যে এটি কিন্তু দেশে বিদেশে আলোচিত। সুতরাং এই আদালত প্রাঙ্গণে আমরা লক্ষ্য করেছি যে আজকে রায়কে কেন্দ্র করে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে পুরো আদালত চত্বর জুড়ে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে মুক্তমনা লেখক এবং ব্লগার অভিজিৎ রায়ের যে হত্যাকাণ্ড ঘটেছিল, তার বাবা অজয় রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, তিনি কিন্তু এই মামলাটি শাহবাগ থানায় দায়ের করেছিলেন এবং তারই প্রেক্ষিতে গত 4 ফেব্রুয়ারি দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে 34 সাক্ষীর মধ্যে 28 সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই সিদ্ধান্ত নেয় এবং আজকে রায় ঘোষণার তারিখ ধার্য করেন। তো
শামীম, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার শেয়ার বাজারে খবর। রবি আজিয়াটা লিমিটেড 31 ডিসেম্বর 2020 সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 33 পয়সা। আগের বছর ইপিএস ছিল 4 পয়সা। সম্পদ মূল্য হয়েছে 13.90 টাকা। এজিএমের তারিখ ও সময় পরে জানানো হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 8 মার্চ। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। এদিকে নো ডিভিডেন্স ঘোষণার কারণে রবির শীর্ষ কর্মকর্তাদের বিএসইসিতে ডাকা হয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।